আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সবার জন্য একটি পাস্তা রেসিপি নিয়ে এসেছি, আশা করি ভালো লাগবে। তো পাস্তাগুলোকে আমি সিদ্ধ করে নেব প্রথমে, এভাবে একটু দেখে নিতে হবে সিদ্ধ মানে কীরকম সিদ্ধ হয়েছে, একদম নরম করা যাবে না। তো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ঠান্ডা পানি দিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার একটা প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু আধা সিদ্ধ আলু দিয়ে ভেজে নেব। আলুগুলিকে আধা সিদ্ধই রেখেছি, কারণ এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পরে আবার রান্না করতে হবে তো অনেকটা নরম হয়ে যাবে, যার জন্য আমি আধা সিদ্ধ করে নিয়েছি। আর বাচ্চাদের খাওয়াবো বলেই, মানে বাচ্চাদের জন্য করতেছি বলেই এভাবে লম্বা লম্বা করে রেখেছি, আস্তে আস্তে এগুলো ভেঙে যাবে একটু করে, তো দেখতে খারাপ লাগবে না। অনেকের প্রশ্ন হতে পারে যে পাস্তার ভিতরে এমন লম্বা লম্বা আলু কেন, আসলে পরে ছোট হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে একটু বিফ কিমা ঢেলে দিচ্ছি, তারপরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, নেড়ে নিচ্ছি খুব ভালো করে, অনেকটা ব্রাউন কালার আসবে তারপরে আমি এর মধ্যে, এবার আমি এর মধ্যে কিছু মটর, গ্রিন মটর আর কিছু এলাচ শাক দিব। এখানে এলাচ শাক দিয়েছি আমি, আপনার চাইলে যে কোনো সবুজ শাক দিতে পারেন। শাকটা দেওয়া কারণ বাচ্চাদের জন্য করতেছি আর ঘরোয়া উপায়ে করতেছি, যেহেতু সেহেতু একটু ভেজিটেবল বা হালকা শাক এরকম অ্যাড করাই যায়। এবার আমি একটু আধা চামচ আদা বাটা আর আধা চামচ বাদাম বাটা দিয়েছি, আর আধা চামচ না ঠিক তার চেয়েও কম হলুদ গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব, একটু কালারের জন্য দিয়েছি হলুদের গুঁড়ো। এবার একটা ডিম দিব, ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, নয়তো লেগে যাবে একদম নিচে, তো নিচে লেগে গেলে একটা ঘ্রাণ আসবে, ভালো লাগবে না। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করার পরে অনেকটা মানে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। এবার আমি একটু জিরে গুঁড়ো দিব, অপশনাল, যদি কারো ভালো না লাগে স্কিপ করতে পারেন। এবার আমি এর মধ্যে কিছু পাস্তা ঢেলে দিব, আমি এখানে বিভিন্ন ডিজাইনের পাস্তা নিয়েছি, এবার এগুলিকে আমি ভালো করে নাড়বো। ব্যাস আমার পাস্তা অনেকটা রেডি, একটা কালার চলে আসবে কিছুক্ষণ নাড়ার পরে। আমি অবশ্যই হাই হিটে নেড়েছি, মানে এটাকে হাই হিটে রান্না করেছি, তো আমার পাস্তা রেডি। এবার আমি এটাকে সার্ভ করব, দেখতে অনেকটা জুচি জুচি হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে, অনেকটাই সুন্দর দেখতেও আর খেতে অনেকটা টেস্টি। তো বাচ্চাদের জন্য আসলে এটা একটা বিকেলের নাস্তা হোক সকালের নাস্তা হোক ভালোই হয়, ওরা খুব পছন্দ, বাচ্চারা খুব পছন্দ করে পাস্তা। তো বাচ্চাদের জন্য ঘরোয়া উপায়ে এরকম একটা পাস্তা রেসিপি করতেই পারেন, করা যায়। আসলে পাস্তার তো অনেক ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলি সবসময় বাসা থাকে না, তো এরকম ঘরোয়া পরিবেশে ঘরোয়াভাবে এখনকার পরিস্থিতিতে এরকম একটা আইটেম করলে খারাপ হয় না, অনেকটা মজা হয়েছে, অনেকটা টেস্টি হয়েছে। যদি ভালো লাগে আমার রেসিপি তাহলে আমাকে সাপোর্ট করার জন্য একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ভালো থাকবেন।